মই জনা মতে ইমান গরমিল নাই, আগৰ পৰাই আমালোকে মিলিজুলি চলি আছো আৰু ব্লকৰ পৰা যিবিলাক মেটেৰিয়েলছ আছে আমালোকে সুন্দৰভাৱে ভগাই লৈছো, কোনো কিছু নাই। কিন্তু ছমাহ আগৰ পৰা আমালোকে যিবিলাক এম জি এনেকৰ কামৰ যোগাযোগ কৰি আছো, সেই সময়ত আমাৰ এই যিটো ভাইচ চেয়াৰমেন সুদীপ সরকার সেই ডাঙরিয়ে আমাক কৈছিল মই এম জি এনেকার কাম নকরো। মই কলো কি হক হয় এইবিলাক কাম কোনে করে? আৰু এক দেড় মাহ মান আগত ব্লকত মোক কলে কয় কাম করব লাগিব, আপনি আগতে কৈছিল যে কাম নকরো, তেতিয়া কলে যে নহয় মোর ওয়ার্কার আছে। তাৰমানে এইটো কথা হল আগত তো এইটো কোৱাই না আছিল যে মোক কাম লাগে কাম লাগে। আৰু আমালোকে কৈছো যদি কাম করা আমার সহযোগ করা, কাম আনিব হলে ব্লকৰ পৰা ডি এ ডি যাব লাগে, বহুত প্রসেস আছে, প্রসেসিং ফলো করলেহে কামবিলাক আহে। সি কলে মই কাম নকরো মই নাযাও। আৰু কেইটামান মিটিং পাতিছিল আমার চেয়ারম্যানে, সি এটাতো জইন করা নাছিল। তেতিয়া আমালোকে ভাবিলো নহয় আমার যেহেতু মিত্র দল এহে সহযোগী দল আমার, তাক তো কাম দিব লাগিব, সেইটো লৈ আমালোকে আলোচনা কর, সি আমার ওচৰত নাহে। তেতিয়া আমালোকে বিভাঙত পড়ে গেলো যে নহয় এইটো কথা তো নহয়, সিহঁতো কাম দিব লাগিব। তো মই কলো কয় না মই কাম নকরো মোর ওয়ার্কাই করব। তো ওয়ার্কাই করলে চেয়ারম্যানে মাতিছিল, আহিব লাগিছিল, আহা নাই। সেই কেইদিনমান আগত মানে কিবা এটা আলোচনা হয়েছিল, আলোচনার মাধ্যমত আমার চেয়ারম্যানে মোর লগত পরামর্শ করেছিল, আমার মেম্বারবিলাকৰ লগত পরামর্শ করেছিল, করে 16টা কামর মানে এটা লেটার দিছিলে হিঁতক। হিঁতে আর এই দলীয় কর্মী বনন মুসারী সাহাব আর জগদীশ বর্মা সাহাবে আহি আমার ব্লক বিডিও মহোদয়ক দিছিল, আর বিডিও মহোদয় আমার ইঞ্জিনিয়ার দিছে। হিঁতে এইটো লৈ এস্টিমেট বনাই প্রসেস করে আছে, কামটো প্রায় আগুয়ে আহিছে। কিন্তু তার মাজত এইটো শুনিল যে কিবা কেসার লাগিছে, হ্যাঁ এইটো আহিছিল। আর এইটো মতে আমাকে কাম করেছিল, মেটেরিয়াল দিছিল, কিন্তু এই এম জি এনেকার কাম সি টোটালি নকরে। কাম নকরিলে কেনেকৈ 60-40 আহিব, এইটোই কথা। আমার লগত যেহেতু সহযোগী মিত্র দল, আমার লগত মিলি জুলি কাম করব বিচারো, কিন্তু হিঁতে আমার লগত সহযোগ করব লাগিব, সহযোগ নকরলে আমি কেনেকৈ কাম করিম। আর আমি আশা রাখিছো মানে তৃতীয় পক্ষর তৃতীয় শক্তির কথা শুনি হিঁতে না ঝাপাই আমার লগত সহযোগ করলে আমি ভাল পাম আর পিছত কাম করে থাকিম। গ্রাম হলো বিশ্ববাসরা ফালাকা ফালাকাটা প্রথম খণ্ড। আর এই কামটা যখন হইলো আমার ঘরে চেয়ারম্যান সাহেব 15-16 দিন কিংবা 20 দিন আগে আসে আমার আনোয়ার হোসেন, আমিনুল হোসেন, ইউপিএল দল, ইউপিএল উনি আসে আমার ঘরে রাইজেক বললো যে আমি একটা কাম মানছি, কামটা তোমরা রাইজের থেকে করো, ডোঙ্গের কাম। তো আমরা বললাম ভাই বেশ ভালোই হইলো, আমরা গরিব মানুষ, কামটা হইলে হয়তো আমরা লেবার টেবারি করে কিছু বাঁচা পারি। তো আমনুল ভাই আমার ঘরে কামটা দিল আর কি। কামটা দেওয়ার পরে তারপরে ফেরা মোটামুটি ধরেন 15-16-10-12 দিন পরে আমাকে কলো ভোট বানাও। তখন আমরা ভোট বানাইলাম, ভোট বানানোর পরে আমার ঘরে ভোটটা একে একে দুই রাত্রে ভাঙা পড়লো। আমরা কিন্তু দেখলাম না কে বাংলো, বাংলা বললো যে এইটাই রাত্রে আমরা দিনে বানাই রাত্রে ভাঙা পড়ে, ফেরার দিনে বানাই। তো দুবার করে আমরা ভোটটা বানাইলাম, বানানোর পরে কালকে যখন আমরা কামটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে জঙ্গলের অনেকগুলো মানুষ নিয়ে আসলো। অত মানুষ তার আমরা চিনি না, নিয়ে এসে আমার ঘরে কামটাকে বন্ধ রাখবার নিয়ে করলো। ফের আমরা বললাম আমরা তো কাম বন্ধ রাখবো না, যেহেতু কাম আমাকে রাইজের থেকে দিছে, আমাকে রাইজের দিছে চেয়ারম্যানে, রাইজের নিয়ে আমরা কামটা করে রাখাম, আমরা গরিব মানুষ কামটা করে রাখাম, আমরা শ্রমিকের কাম করেই খাই গরিব মানুষ, এই 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 পর্যন্তই কথা। না না না, এইটো মিছা কথা কৈছে। তারপর এতিয়া আপনাদের কি বিচারে? এতিয়া কি আমরা কাম করতে আছি, কাম করেই থাকবো আর কি। আর যেটু আধারশিলা ভঙ্গা কথা কৈছিল এইটো সম্পূর্ণ মিছা? না মিছা, হ্যাঁ এটা মিছা। ঠিক আছে, ধন্যবাদ। এই যে আমার গ্রামের খালেক আব্দুল খালেক, ই আমার চেয়ারম্যান সাহেবের বিষয় আমিনুল হক ওর বিষয় বহুত ধরনের কথা কইছে বলে উইটিহা নিয়ে ঘর দেয় এটা করে ওটা করে, কিন্তু এটা সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনার গ্রাম ফলার নাম কি? বিশুবাসরা। আপনার নাম কি? বলে শেখ। আপনার ইয়াতে ঘর? হ্যাঁ আমার ইয়াতে ঘর। আপনার ধারণা যেগুলা কথা কই আছে সব মিথ্যা, সব মিথ্যে কথা। জোয়াকালি যেটা ঘটনা হয়েছিল এই বিষয়ে আপনি কি বলবেন? না সব মিথ্যা কথা এটা, এটা একটা সত্য নাই। নমস্কার, মোর নাম গোবিন্দ বর্মন, মই ফালাকাটার প্রথম বাসিন্দা। তো যাকালি ইহতে কালি আহিছে, আহি কিনে মানে কলে যে কামটো মানে বন্ধ করব লাগে, মানে আমি কলো যে কামটো যদি আমি কি বন্ধ করিম, কি কারণে বন্ধ করিম? আর চেয়ারম্যান
যোৱাকালি বিজেপি দলৰ পৰা সংবাদ মাধ্যমত যি ইপিপিএল তথা মোৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছে সম্পূৰ্ণ মিছা। কিয়নো এই এম জি এনেগালৈ যি কন্দোলন সৃষ্টি কৰিছে তাৰ বিষয়ে মই স্পষ্টকৰণ দিব বিচাৰিছোঁ। কিয়নো যেতিয়াৰ পৰা আমি এম জি এনেগা কাম ষ্টাৰ্ট কৰিলোঁ, স্কিম ধৰিব লাগে, ইষ্টিমেট বনাব লাগে, অফিচিয়েলি যি প্ৰচেছ আছে এইবিলাক কৰিব লাগে, তেতিয়া আমি বিজেপিৰ ফালৰ পৰা ভাইচ চেয়াৰমেন যিহেতু আমাৰ জলাবিলে ভি চি ডি চিত দিয়া আছে তাক মাতিছোঁ। কেইটামান মিটিঙত সি এটেণ্ড কৰা নাই, পিছত এটেণ্ড কৰাৰ পিছত সি ক'লে মই সিহঁতক ভালকৈ বুজাই ক'লোঁ এম জি এনেকা কামবিলাক আপোনালোকে কৰিবনে নাই, সি ডাইৰেক্ট ডিনাই কৰিলে মই এম জি এনেকাৰ কাম নকৰোঁ। এম জি এনেকা কাম নকৰে এতিয়াতো আমাৰ এম জি এনে কাম কৰিব লাগিব। মই অফিচিয়েলি যি প্ৰচেছ আছে স্কিম লৈ ডি আই টিৰ পৰা ষ্টাৰ্ট কৰি বি ডি অ' টি যি আছে আমি কামখিনি কৰিলোঁ। এতিয়া আমি কিছুমান কাম চেংচন আনিলোঁ, অনাৰ পিছত কিছুদিন আগত বিজেপিত কাজিগত এটা যোগদান কাৰ্যসূচী হ'ল, জালাবিলা ভি চি ডি চিৰ পৰা কিছুমান ল'ৰা বি পি এফৰ ৱাৰ্কাৰ বিজেপিত যোগদান কৰিলে। সেই ল'ৰাবিলাক যোগদান কৰাৰ পিছত এতিয়া সিহঁতৰ ৱাৰ্কাৰ ভাইচ চেয়াৰমেনক দাবী কৰিলে যে আমি এম জি এনেকাৰ কাম কৰিম বা আমাৰ কাম লাগে। তেতিয়া ভাইচ চেয়াৰমেনে মোক ক'লে যে কাম লাগে, ঠিক আছে আপোনালোকে যদি কাম কৰিব বিচাৰে তো ভাল কথা। তাৰপিছত আমি যৌথভাৱে ই পি পি এল আৰু বিজেপি যৌথভাৱে খোৰাঘাট কালী মন্দিৰৰ ওচৰত এটা আমি মানে মিটিং পাতিলোঁ। সেই মিটিঙত এটা আলোচনা মৰ্মে এটা সিদ্ধান্ত লোৱা হ'ল, সিহঁতে মোৰ পৰা কাম বিচাৰিলে যে আমাৰ 16টা ভোট চেণ্টাৰ আছে জালাবিলে ভি চি ডি চিত, 16টা কাম দিব লাগে, আমি মিলাপ্ৰীতিভাৱে কামখিনি কৰিম। জীৱনৰ সৰু বৰ সমস্যাই যেতিয়া দিশহাৰা কৰে, জটিলতাই যেতিয়া সপোনবোৰ ভাঙি চুৰমাৰ কৰে, সমাধানৰ এটাই নাম অসম সন্তান জ্যোতি সাচাৰ্য ভৰত ৰায়।